সবার আগে আমরা যেহেতু হচ্ছে মেন জিনিসটা আমাদের ডকারটা একটু শিখা বা হচ্ছে একটা অ্যাপকে কন্টেনারাইজ করে শিখা বা বলতে পারেন সহজে বলা যায় আর কি যে একটা পিসিতে একটা সফটওয়্যার রান করা ঠিক আছে ডকারের বলতে পারেন একটা মোটিভ আমার একটা কম্পিউটার এই কম্পিউটার কি হবে একটা সফটওয়্যারই রান হবে আর এই সফটওয়্যারে যা ডিপেন্ডেন্সি তাই কি হবে এখানে রান হবে এখন ডকারের যে সিস্টেমটা বা ডকার আসলে রান হয় কিভাবে তো এটাই সবাই বলে আর কি বা সবার প্রথম জিনিস এটাই থাকে ডকার আসলে কী জিনিস তো ডকারটা হচ্ছে একটা সাব সিস্টেম তো সাব সিস্টেম কীরকম অনেকে ভার্চুয়াল কী বলে এটাকে ভার্চুয়াল পিসি ইউজ করছেন ঠিক না যেমন আমি আসি উইন্ডোজে উইন্ডোজে থেকে কিন্তু আপনি ম্যাক অপারেটিং সিস্টেমও চালাতে পারবেন আর হচ্ছে কিসের উইন্ডোজের কিন্তু উইন্ডোজে বসে আমি ম্যাক চালাতে পারবো আবার উইন্ডোজেরই আরও দুই তিনটা ভার্সন আপনি চালাইতে পারবেন মানে অনেকটা মোবাইলের মতো মোবাইল আমরা ওই যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আলাদা করে ফেলি না যে এক ফিঙ্গারপ্রিন্ট দিলে একটা ইনস্ট্যান্স অন হয় আরেকটা দিলে আরেকটা অন হয় অনেকটা এইরকম দরকার হচ্ছে এইরকম না দরকার হচ্ছে সে এই উইন্ডোজের মধ্যে থেকেই নিজে একটা সিস্টেম তৈরি করতে পারে যে সিস্টেমটা শুধুমাত্র একটা পোর্টের মাধ্যমে কানেক্ট হয় এটা হচ্ছে কীরকম মানে খেয়াল করে দেখেন আমরা যখন একটা পিএইচপি প্রজেক্ট বা নোট প্রজেক্ট রান করি সেটা কিসে রান করি আট হাজার পোর্টে বা নয় হাজার পোর্টে তো ডকার হচ্ছে কী করছে এই যে একটা সিস্টেম সিস্টেম যে আলাদা আমাদের একটা লিনাক্স ইসি ইনস্টল করে সেখানে সফটওয়্যারটা রাখা লাগতো এখানে ওই প্রজেক্টটা রান করা লাগতো ওই জিনিসটা সে বাদ দিয়ে দিছে বাদ দিয়ে কী করছে মানে এমনভাবে টেকনোলজিটা সাজাইছে যে আমার জন্য আরেকটা ভার্চুয়াল মেশিন না লাগে ভার্চুয়াল মেশিন তৈরি করতে গেলে যেটা হয় ধরেন আমার র্যাম আছে বত্রিশ জিবি ধরে নিলাম তাহলে আমি চার জিবি দিয়ে একটা লিনাক্স পিসিও বানায় ফেলতে পারবো চার জিবিতে ফুল আমার ডেডিকেটেডভাবে লিনাক্স চলবে আর বাকি যেটা আছে ওইটাতে আমার উইন্ডোজ চলবে এটা হচ্ছে সাব সিস্টেম ডকারের হচ্ছে কোনো র্যাম ট্যাম নিয়ে লিমিটেশন নাই তবে এখানে ডিসাইড করে দেওয়া যায় যে একটা প্রজেক্টে ম্যাক্স কতটুকু লোড নেবে ডেভেলপমেন্ট ফেজ এগুলো বলে দেয় আর কি কিন্তু আপনি যখন আবার ডিপ্লয় করবেন সেখানে কোনো লিমিট নাই ওখানে ওইভাবে সেট আপ করতে হবে যদি পঞ্চাশ হাজার এক লাখ কয়েক কোটিও যদি আমার কী হয় অ্যাট এ টাইম ভিজিটর হয় সেটা যেন সামলাইতে পারে ওইভাবে সার্ভারটা ম্যানেজ করতে এখন ওই ডকারের ভিতরে যে ফাইল সিস্টেম মানে বিষয়টা আমরা দেখেন আমরা যখন একটা লারাবেলের প্রজেক্ট করি লারাবেলের একটা প্রজেক্টের স্ট্রাকচার আছে ঠিক না এই স্ট্রাকচার ভাঙলে কি লারবেল লারাবেল চলবে চলবে না কিন্তু আমরা কিন্তু তার করে হাত দিতে পারবো না তার করে যা আছে তাই থাকবে আমরা কি করতে পারি এক্সটার্নাল হয়তো আমি রাউট ফাইল ওরা করছে ওয়েব ফাইলে আমি নিজের মতো নিজের নাম দিয়ে একটা ওয়েব ফাইল বানাইলাম রাউট ফাইল বানাইলাম ওরা কন্ট্রোলার করছে কন্ট্রোলার ফোল্ডারে আমি সেখানে না করে বাহিরে কোথাও করলাম এরকম মানে সে যেটা বানায় রাখছে তার উপরেই আমাকে কাজ করতে হবে কিন্তু তার নির্দিষ্ট একটা স্ট্রাকচার বা ফ্রেমওয়ার্কটা ঠিক থাকবে ঠিক না তো এই ডকারও সেম ডকার যদি আমি একটা ফ্রেমওয়ার্ক ধরি কারণ এই ফ্রেমওয়ার্কের মধ্যে নির্দিষ্ট একটা জায়গায় আমি কী করতে পারি কোডটা রাখতে পারি আর এটা রান করার জন্য যে ডিপেন্ডেন্সি সফটওয়্যারগুলো দরকার সেগুলো আমি ইনস্টল করতে পারি ডকার কী করছে সে যেই যে একটা ফ্রেমওয়ার্ক যেহেতু আমি বলছি একটা শব্দ উচ্চারণ করছি তো ফ্রেমওয়ার্ক মানে কি একটা ফোল্ডারের স্ট্রাকচার থাকে বা তার নিজস্ব হচ্ছে অনেকগুলো মেকানিজমের স্ট্রাকচার থাকে ডকার ফুল লিনাক্সে কপি করছে যে লিনাক্সে যা আছে ডকারের একটা যদি আমি ডকার দিয়ে যে একটা প্রজেক্ট তৈরি করি মানে প্রতিটা ইন্ডিভিজুয়াল প্রজেক্ট দিতে আমরা একটা প্রজেক্ট হিসাবে ধরি ঠিক না তো প্রতিটা প্রজেক্টের জন্য ডকারের যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে একটা লিনাক্সের স্ট্রাকচার বুঝে গেছে একটা লিনাক্স সিস্টেমে যা থাকে একটা ডকারের প্রতিটা কন্টেনার বলে আর কি প্রতিটা কন্টেনারে কি হয় সেম ওই স্ট্রাকচারটা থাকে মানে হচ্ছে একটা লিনাক্সে যা যা পান এখানেও তাই আছে তো এই কারণে আমাদের জন্য সহজ হয়েছে যে আমরা যখন আমরা কেউ যদি লিনাক্স বেসড অভ্যস্ত থাকে তাহলে তার জন্য ডকারে খুব বেশি একটা সময় দিতে হয় না তাড়াতাড়ি সেটা ধরতে পারে আর ডকারে হচ্ছে কোর কয়েকটা জিনিস শুধু ধরতে হয় কী কী এ দেখেন আপনার এখানে যে ডকার কনসেপ্টটা যদি যান না এখান থেকে দেখবেন হচ্ছে প্রথমে হচ্ছে ইমেজ তৈরি করতে হয় দেন হচ্ছে কন্টেইনার তৈরি করতে হয় হ্যাঁ আর এই কন্টেনার তৈরি করতে গেলে একটা কনফিক ফাইল লাগে তিনটা জিনিস যদি আপনি লিখতে পারেন তাহলে মোটামুটি ডকার আপনার আয়ত্তে চলে আসছে এখন বলতে পারেন যে কয়েকটা জিনিসের জন্য ডকারের এত হাইফ কেন তো হাইপটা কোন জায়গা থেকে বা সুবিধাটা কোন জায়গায় সেটা যদি বলি মানে আমরা তো প্রতিনিয়ত হচ্ছে এই সেম প্রজেক্টে কাজ করি ঠিক না কারণ সোমবার পর্যন্ত একটা কাজ করলাম মঙ্গলবারে গিয়ে আরেকটা কাজ করলাম বুধবারে গিয়ে আরেকটা কাজ করলাম তো ঘটনা যেটা ঘটে আমি যদি বলি যে বুধবারে কি কাজ করছেন শুধু ওই ফাইলটা দেন সেটা কি আমার কাছে আছে আমরা তো ব্যাক আপ রাখি না আমরা কি করি আগেরটার উপরে বারবার ওভার করে কাজ করে যাচ্ছি করে যাচ্ছে করে যাচ্ছে ঠিক না আর যদি বলি আমরা যদি ভিওয়ান ভার্সনে কাজ করি আমি আজকে যা করতেছি কালকে আবার সেম ফাইল এডিট করেই তো কালকে আবার কাজ করতেছি আবার এখানের উপর মডিফাই করে থার্ড ডেতে কাজ করতেছি আলটিমেটলি যেটা হয় আমাকে যদি বলা হয় যে তুমি এই প্রজেক্টটার বিভিন্ন ক্লোন রাখবা আমার হাতে আপাতত দুইটা ওয়ে আছে যদি আমি গিট মেনটেন করি আলাদা ব্রাঞ্চ ব্রাঞ্চ করে রাখতে পারি আর আরেকটা হচ্ছে কি করতে পারি আমি আমার পিসির মধ্যে ওই ফোল্ডারটা কপি করে নামটা চেঞ্জ করতে পারি ই কমার্স ভার্সন ওয়ান আবার পুরোটাকে কপি করে ই কমার্স ভার্সন টু ই কমার্স করে ভার্সন থ্রি প্রোডাকশানে গিয়ে মূলত কি হয় মনে করেন আমি আজকে নতুন কিছু ফিচার অ্যাড করলাম এখন কালকে ধরন হচ্ছে আমি ভার্সন ওয়ান রিলিজ করলাম আজকে আবার ভার্সন টু রিলিজ করলাম এখন পর্যন্ত আমরা যে জিনিসটা পারি আমার ডোমেন তো সেম ঠিক না তো আপনি কি করলেন আগের ভার্সন যেটা ভার্সন ওয়ানকে ফুল ডিলিট করে ভার্সন টু এর যত সোর্স কোড আছে সবগুলো আপলোড করে দিলাম এরকম হয় না এখন আবার যদি ওই পরের মাসে যদি আবার কাজ করেন এইগুলো সব ডিলিট নতুন করে আপডেট করলেন ঠিক না এখন আবার দেখেন যদি এমন কিছু হয় যে ধরেন কোনো কারণে নতুন ভার্সনে একটা এরোর আসছে তো সাথে সাথে আবার কি করতে হয় এটাকে আবার ডিলিট করে ভার্সন টুয়ের যদি আমি ব্যাকআপ রাখি তো ভালো আর না আর তো কিছু করার নাই এখন খেয়াল করে দেখেন এত কিছু আমরা হয়তো এখন এসে বুঝি তা হচ্ছে মনে করেন যে একটা লং টাইম কাজ করার পর ঠিক না কম বেশি এখন একটা বিগিনার স্টুডেন্ট যে আছে বিগিনার যে মাত্র প্রোগ্রামার তার মাথায় কি এত কিছু আসবে কি ভার্সন কি কি কীভাবে একটা প্রজেক্ট মেনটেন করতে হয় একটা ইস্যু আছে না তো মনে করেন এটা একটা বিগিনার নিয়ে আপনি আপনার কোম্পানি চালু করছেন তো দেখা গেছে তাকে আজকে ভার্সন ওয়ান রেডি করতে দিয়েছেন সে রেডি করে দিছে বাসন টুতে সে এমন একটা প্লাগ ইনস্টল করছে যেটা যেন বাসন ওয়ান চলেই না ঠিক না এখন ধরেন প্রোডাক্টটা হচ্ছে আমার লাইভে আছে আমার লাইভে রাখাও লাগবে তখন কি করতেছে অনেকটা সময় নষ্ট করে যেভাবেই হোক আমার বাসন টুতে নিয়ে আসা লাগতেছে তো বিষয়টা হয় আমাদের যে বাসন টু বাসনের যে ট্র্যাকিংটা এটা হয়তো আমরা কোট বেজে রাখতে পারি বা গিটে রাখতে পারি কিন্তু লাইভে রাখাটা একটা প্রবলেম ঠিক না লকার যেটা করে লকার হচ্ছে প্রতিটা প্রোডাক্ট হচ্ছে একটা ইমেজ ধরে আর কি হ্যাঁ ইমেজ কি ইমেজ হচ্ছে আমরা যদি বলি ইমেজ হচ্ছে একটা ধরেন ইমেজ হচ্ছে একটা প্রজেক্ট ইমেজ কি একটা প্রজেক্ট তো এই প্রজেক্টের নাম হচ্ছে আমার ধরেন স্কুল ম্যানেজমেন্ট বা হচ্ছে ই কমার্স তো আমি ধরেন আজকে সারা দিন কাজ করলাম ওই সারাদিনের কাজ নিয়ে আমি আলাদা একটা বিল ফাইল তৈরি করতে পারবো এখানে যেটা হচ্ছে আমি লাইভ করে দিতে পারবো আমার আগের বাসনও রান থাকবে এবং এই যে নতুন বাসনটা তৈরি করছি সেটাও রান থাকবে বুঝে গেছে তো এখন এরকম হয় যে ধরেন হচ্ছে আপনি এটাতে দশটা বার্সনে কাজ করছেন এখন আপনার দরকার হচ্ছে দশটা বার্সনে লাইভ করা দরকার এখন আপনি চাচ্ছেন না যে আসলে দশটা বার্সনের জন্য ওই যে কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট করে কাজ করতে আপনি চাচ্ছেন যখন যেটার কাজ শেষ তখন সেটা সেখানে লাইভ থাকুক পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় আমি সেটা রিমুভ করে দিলাম তখন কি হচ্ছে ডকারটা কাজ করে ডকার হচ্ছে আপনি যখন একটা প্রজেক্ট বিল্ড করবেন তা হচ্ছে এটাকে কন্টেনার বলে আর কি যখন আপনি একটা কন্টেনার তৈরি করবেন নতুন একটা ট্যাগ লাইন দিয়ে ট্যাগ লাইন দিয়ে কপি করার পরে সাথে সাথে সে যেটা করে ওই নির্দিষ্ট যেহেতু বলছি একটা পোর্ট আছে ওই পোর্টটা হচ্ছে লাইভ থাকে এটা সহজে অফ হয় না আপনি পিসি অফ হয়ে গেলেও পিসি অন করার সাথে সাথে সেই পোর্টটা আবার লাইভ হয়ে যায় আপনারা যদি ওই যে লিনাক্স নিয়ে আমরা প্রথমে দেখব পরে ডকারে আসবো আর তো লিনাক্সে যেটা হয় এই টাইপের কোডগুলো রান করতে আমাদেরকে একটা প্রসেস ম্যানেজমেন্ট প্রসেস ম্যানেজার ইউজ করতে হয় আর কি হ্যাঁ যেটাকে আমরা পিএম বলি আর কি সংক্ষেপে পি এম নামে একটা প্যাকেজ আছে প্রসেস ম্যানেজার প্রসেস ম্যানেজার দিয়ে প্রজেক্টগুলো হচ্ছে রান করা লাগে তো এটা অসুবিধা হচ্ছে কোনো কারণে যদি আমার পিসিটা অফ হয়ে যায় সাথে সাথে আমার সবগুলো প্রজেক্ট অফ এখন মনে করেন যে আপনার যে সার্ভার আছে বিপিএস সার্ভারটা এই সার্ভারে হচ্ছে দশটা প্রজেক্ট রান করা আছে এখন কোনো কারণে সার্ভার রিস্টার্ট দেয়াই লাগে মাঝে মধ্যে আর দেওয়ার পর যদি ওই দশটার প্রজেক্ট আবার অন করতে চান আপনার একটা কনফ্লিক্ট ফাইল তৈরি করা লাগে আপনাকে হচ্ছে আবার রেজিস্টার্ট করা লাগে আপনার যতগুলো অ্যাপাচি আছে ধরেন আমার প্রজেক্টে হচ্ছে অ্যাপাচি সার্ভার অথবা ইঞ্জিন সার্ভার রান হয় অথবা মাইস্কোলা রান হয় অথবা মঙ্গিবিতে রান হয় এগুলো সব কিন্তু একটা সার্ভিস তো সার্ভিস বলতে কি বোঝায় যায় সার্ভিস বলতে হচ্ছে সফটওয়্যার তো উইন্ডোজে যেটা হয় ওই যে আমরা ওই যে জ্যাম্পে কী করি ম্যানুয়ালি অন অন করি না অ্যাপাচি অন করি ম্যানুয়ালি হচ্ছে মাইসকিউল অন করি তো লিনাক্স অনেকটা এরকম আপনি যখন অন করবেন তখনই চলে আর যখন অফ করবেন তখন চলে না এই জিনিসগুলোকে হচ্ছে আপনি যখন লাইভে করবেন এই জাস্ট হচ্ছে এই পিসি অফ করলেই আমার সবগুলো সার্ভিস অন হবে পিসি অফ করলে সবগুলো অটো অফ হয়ে যাবে এটা যেন আমার আলাদা মেকানিজম লাগে অথবা সাধারণত সব একটা কনজভ মেনটেন করে আর কি তো দেখেন অনেকগুলো জিনিস একসাথে গোদামিল হয়ে যাচ্ছে ঠিক না একটা পিএস টু পিএস কন্ট্রোল করার জন্য একটা কনফ্লিক্ট ফাইল আবার কনফ্লিক্ট ফাইলটাকে রান করার জন্য একটা জব লাগে ঠিক না তো বেসিক অবস্থায় হচ্ছে সবাই এই জিনিসগুলো মেনটেন করতো তো এই সবগুলো সমাধান চিন্তা করেই মূলত ডকারটা আসছে তো ডকারে হচ্ছে যদি আমি একটা প্রজেক্ট রান করি তো রান বলতে এখানে এটাকে বিল্ড বুঝায় আর কি যে আমি একটা প্রজেক্ট কি করি বিল্ড করি ধরেন এটা বিল্ড করলাম হচ্ছে আমি ন হাজার পোর্টে লাইফ টাইমের জন্য এটা বিল্ড হয়ে গেছে যদি আপনার কম্পিউটারটা কিনা হয় কোনো কারণে নষ্ট না হয় তাহলে এই কম্পিউটারে বা হচ্ছে আপনার বিপিএসে আজীবন এটা চলবে বিপিএস অন হলে সাথে সাথে পোর্টটা অন হয়ে যাবে বুঝছেন আচ্ছা তো তাহলে আপনি যদি মনে করেন আলটিমেটলি মানে আর আরেকটা জিনিস একটু মানে সহজের জন্য বলি টকার জিনিসটা হচ্ছে শুধুমাত্র একটা কনফ্লিক্ট ফাইল আছে এটা মেনটেন করা একদম সহজ কথায় ডকার জিনিসটা কি শুধু একটা ফাইল আছে ডকার ডট ওয়াই এম এল হচ্ছে কম্পোজিট ওয়াই মানে ওয়াই নামে একটা ফাইল আছে হচ্ছে ডকার মেনটেন্যান্স জন্য একটা ফাইল আছে ওইটাকে শুধু একটু বুঝতে হয় আর ভিতরে যে কী কারসাজি ঘটে তার জন্য হচ্ছে মূলত লিন্যাক্সটা একটু শিখতে হয় আর আপনি যদি এই ডকারটাকে ডিপ্লয় করতে চান মানে এই ডকারটা তো আপনার পিসিতে রাখলে আমি আর মোবাইল থেকে ভিজিট করতে পারবো না ঠিক না বা এক্সটার্নাল কোথাও থেকে ভিজিট করতে পারবো না আমাকে কোনো একটা সার্ভারে রাখতে হবে এটা হচ্ছে যে আমরা ট্র্যাডিশনাল সবাই হচ্ছে শেয়ার হোস্টিং দেখে অভ্যস্ত আর কি যেটাকে আমরা সি প্যানেল বলি বা হচ্ছে শেয়ার হোস্টিং সহজে এক কথায় বলে আগে শেয়ার হোস্টিং হচ্ছে এসব জিনিস ডিপ্লয় করা যায় না তো শুধুমাত্র ডকারকে ডিপ্লয় করার জন্যই আপনার এ আছে এ এর আলাদা প্যাকেজ আছে তারপর হচ্ছে ডিজিটাল ওশনের বিভিন্ন আলাদা প্যাকেজ আছে তো হচ্ছে অ্যাট এ টাইম যে কোনো একটা ডকারের কন্টেনারকে কী করতে পারে রান করতে পারে তো আমরা ডকারের এইসব টার্মসে পরে আসি হ্যাঁ এগুলো মাথা নেওয়ার দরকার নাই জাস্ট প্রয়োজনটা একটু বুঝাইলাম যে ডকারটা কেন প্রয়োজন তো ডকারটা কেন প্রয়োজন এই যে আমরা যে ভার্সন বলি না যে ভার্সন ওয়ান ভার্সন টু ভার্সন থ্রি অথবা আমরা বিভিন্ন সময় দেখি সিবিতে উল্লেখ থাকে ভার্সন ভার্সন ম্যানেজ করতে জানতে হয় তো আমরা দেখা গেছে যে আমরা ভার্সনের কোড মেনটেন করতে জানি ঠিক না কিন্তু ওই ভার্সনটা যে আমার সব সময় ডিপ্লয় থাকবে বা ভার্সনটা যে সব সবসময় লাইফ থাকবে এই কাজটা আমাদের করা হয় না যদি ইনস্ট্যান্ট করাই হয় আমরা যেটা করি একটা ভার্সনকে টোটালি ডিলিট করে আরেকটা বাসনকে করে আবার ডিপ্লয় করি ঠিক আছে আচ্ছা আর আরেকটা ইস্যু সেটা যদি বলি মনে করেন আমরা হচ্ছে একদম কোর জিনিসটা কঠিন জিনিসটা আগে শিখবো যে ম্যানুয়ালি কিভাবে একটা প্রজেক্টকে বিপিএসে সেট আপ করা লাগে তখন কি আপনার কাছে ডকারটা সহজ লাগবে বুঝে গেছে আর আরেকটা বিষয় হচ্ছে কেউ যদি বিপিএস মেনটেন করে যে ভাই আমাদের পার্সোনাল সার্ভার আছে তার মানে হচ্ছে ওখানে দেখবেন যে শুধু যে ডকার মেনটেন হয় এমন না কারণ ডকারের জন্য যে কনফিগারেশন দরকার সেখানে হচ্ছে আপনি খুব বেশি প্রজেক্ট রাখতে পারবেন না আমরা আমরা যে বিপিএসটা নিছি আর কি প্র্যাকটিসের জন্য ওইটা হচ্ছে আট জিবি র্যাম দিয়ে নিয়েছি আট জিবি র্যামের আপনার প্রতি মাসে বিল আসে দুই হাজার টাকা ওই কারণে আমি পাঁচশো টাকা কমাই নিছি কি আমরা আমাদের অনেক সাইড ওখান থেকে নেওয়া তো বলার পরে কম রাখছি আর কি আর বলছি হচ্ছে শিখার পারপাসে নেব এক মাস বুঝে নেন রাতে সেট করে দিছে তো যাই হোক মানে যেখানে ছিলাম এরকম একটা কস্টিং ব্যাপার আছে তো এত কস্ট দিয়ে নিয়ে যদি আপনি খুব বেশি প্রজেক্ট রান করতে না পারেন সেটা আবার একটা লস প্রজেক্ট দেখা গেছে যে আপনাকে মাল্টিপল টাইপ মানে আপনাকে মানে আমরা যদি কোম্পানি হিসাবে চিন্তা করি মানে আমরা তো ডেভেলপমেন্ট পারপাসে বেশি কাজ করব তো আমাদের যত বেশি প্রজেক্ট আমরা এখানে রান করতে পারবো তত আমাদের সুবিধা আর এমন যদি হয় আমি একটা কোম্পানি আমার জন্য হচ্ছে একটা প্রজেক্ট চললেই হয় বছর দুইটা বা তিনটা চললে ইস্যু না বুঝে গেছে মানে হচ্ছে আমি পুরো বিপিএসটা নিলাম শুধুমাত্র একটা ডকার প্রজেক্ট রান করার জন্য ওইটা একটা ইস্যু আর আরেকটা হচ্ছে আমি রেগুলার কাজ করি এটাতে রেগুলার এটাতে ডিপ্লয় করি তখন যদি আপনি ডকার ইউজ করতে চান শিখলেন প্র্যাকটিস করলেন বা ট্রাই করলেন আলাদা জিনিস তো প্রতিনিয়ত প্রতিটা প্রজেক্ট যদি রিপ্লাই করেন রিপ্লয় করেন আপনাকে স্পেস অনেক বাড়াইতে হবে মানে প্রতি মাসে যদি আপনার এখন দুই হাজার টাকা যায় তখন তিন হাজার চার হাজার এভাবে একসময় বাড়বে আর যত আপনি প্রজেক্ট রান করবেন তত আপনার জায়গা যাবে প্রতিটা একটা ডকার প্রজেক্ট ম্যাক্সিমাম হচ্ছে প্রায় সাত থেকে আট জিবি পর্যন্ত জায়গা নিতে পারে কিন্তু এই ডকার ফাইলের মধ্যে কোনো অ্যাসেট নাই শুধুমাত্র সোর্স কোড থাকে বুঝে গেছে অনলি সোর্স কোড মানে একটা এটা তো একটা অপারেটিং সিস্টেম না আগে বলছি এটা একটা লিনাক্সের একটা কপি মানে খেয়াল করে দেখেন আমরা লারাবেলে যদি একটা প্লেইন প্রজেক্ট নাম হয় সেটাও প্রায় বারো মেগাবাইট হয় না কোনো ইমেজ আছে এটাতে সোর্স কোডের সাইজে কিন্তু বারো মেগাবাইট তো বারো মেগাবাইট মানে বুঝছেন আমরা পুরো প্রজেক্ট কমপ্লিট করলে তো কয়েক মেগাম বি হয় না দিএম বি হয় না তিন এম বি হয় না না নর্মাল স্টিমাল না মানে সোর্স কোড বাদ দিয়ে যদি আমাদের সোর্স কোড হিসাব করে শুধু মডেল ভিউ কন্ট্রোলার তাও তো মনে হয় না এক এমবি হবে আটশো কেবি বা নয়শো কেবি হবে খুব বেশি হয় কিন্তু লারাভেলে শুধুমাত্র সোর্স ফোল্ডার যেটা ভেন্ডোর সহ ফোল্ডাই প্রায় বারো এম পর্যন্ত নিয়ে যায় নোট মডিউল ছাড়া নোট মডিউল একাই তো তিন চারশো মেগাবাইট বুঝে গেছে তো ডকারটাও সেম ডকার শুধুমাত্র হচ্ছে ওই যে আমরা যে সোর্স কোডগুলো লিখি ওইটাই রান করি এটা রান করার জন্য ডকার কি করে প্রায় ম্যাক্সিমাম এরকম নিতে পারে আমি একবার জাস্ট সার্জ দিয়েছিলাম ভারেজ ম্যাক্সিমাম সাইজ কত হতে পারে তো আমার যদি বিপিএস সাইজই হয় হচ্ছে সাইড চল্লিশ জিবি তার মধ্যে অপারেটিং সিস্টেম যাবে সব মিলায় প্রায় পনেরো জিবি বাকি থাকে কত পঁচিশ জিবি তো দুই তিনটার বেশি রানি করা যাবে না ঠিক আছে এই কারণে বললাম এটা ওই আপনারা যেটা নিসেন সবাই প্র্যাকটিস করেন ঠিক আছে ডকার ইনস্টল করে প্র্যাকটিস করেন ফুল হয়ে যাবে আবার একজন একটা ডিলিট করে দেবেন আবার কাজ করেন ঠিক আছে মানে একজন একটা বুঝেন তো প্র্যাকটিসটা মেন জিনিস এখানে ডকার যখন শিখবেন ডকার পুরোটা হচ্ছে কিসের জিনিস প্র্যাকটিসের জিনিস আর সার্ভার সেট যেটা এটা হচ্ছে ওয়ান টাইমের ইস্যু আপনি যে কোনো একটা ব্লক পড়ে শুধু ওই যে কপি পেস্ট কপি পেস্ট করলেও সার্ভার সেট হয়ে যাবে কিন্তু বোঝা লাগবে যে কোথায় কী আছে আচ্ছা তাহলে আসেন বক বক শেষ কাজে আসি হ্যাঁ তো প্রথম জিনিস লিন্যাক্স হচ্ছে যেটার জন্য বিখ্যাত সেটা হচ্ছে লিনাক্সের কোনো ইউআই নাই ঠিক না লিনাক্স হচ্ছে পুরোটা কি বেস্ট টার্মিনাল বেস্ট আর কি যেটাকে ইউনিক সিস্টেম বলে কোনো কি নেই ইউআই নাই তো পরবর্তীতে দেখা গেছে যে কাজের সুবিধার্থে বা দেখা গেছে জেনারেল পারপাসে ইউজ করার জন্য কারণ হচ্ছে কোড টোট করা লাগে টার্মিনালে কোট করা যায় কিন্তু সেটা অনেক কঠিন ম্যানেজ করার জন্য ওরা একটা বেসিক ইউআই বানাইছে যেমন উভুন তো হচ্ছে পুরো ভালো একটা অপারেটিং সিস্টেম বানিয়ে দিয়েছে তারপর হচ্ছে যে মিন্ট আছে হ্যাঁ মিন্ট তারপর এরকম অনেকগুলো আছে প্রায় পঁচিশ তিরিশটার উপরে আছে লিনাক্সের বিভিন্ন ইউআই মার্শন আর কি ওরা যেটা করে মূলত ওই ঘুরতে পারেন এরকম মানে খেয়াল করে দেখেন ডেটাবেস কি দেখা যায় দেখা তো জানে এটা হচ্ছে একটা ফাইলের মধ্যে কোথাও আসে আমরা যখন পিএচপি মাইডমিন ইউজ করি সে ওখান থেকে ডেটা এনে আমাদেরকে শো করে আমাদের কাছে মনে হয় এটাই ডেটাবেস ডেটাবেস তো এটা না ডেটাবেস জাস্টটা হচ্ছে কি ধরেন হচ্ছে এরকম ডট ডেভ অথবা এরকম একটা ফাইলের নাম হ্যাঁ না অথবা ডট স্কিউল একটা ফাইলের নাম কিন্তু ওই পিএচপি মাইডমিন কী করে ওই ফাইলটাকে রিড করে আমাদেরকে একটা কিছু বানিয়ে দেয় তো অপারেটিং সিস্টেমগুলো হচ্ছে এইরকম আমরা যে উবন্তু বলি মিন্ট বলি বা উইন্ডোজও যদি বলি সেটাও সেম উইন্ডোজ হচ্ছে একটা টার্মিনাল এই কোম্পানি কি করছে ওই যে আমাদের সোর্স ফাইলগুলো আছে ওইগুলোকে রিড করে এরকম একটা ভিউ বানায় দিয়েছে ঠিক আছে তো উইন্ডোজও আমরা যদি বলি যে উইন্ডোজ হচ্ছে ওই টার্মিনালের উপর প্রেসার কমাইছে ইউআইয়ের উপর প্রেসার বাড়াইছে আর লিনাক্স যেটা করছে এটা টার্মিনাল বেস্ট আপনার কাজের সুবিধাতে বলে যাচ্ছে ঠিক আছে আমার যেহেতু কষ্ট হয় আমি তোমাকে এই সুবিধাটা বানাই দিই বুঝে গেছে এই কারণে দেখবেন লিনাক্সে যখন আমরা বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করি সব টার্মিনাল বেজি করা লাগে আপনি ডাউনলোড ডাউনলোড করে করবেন দেখাই ডাউনলোড করতেছেন আসলে ডাউনলোড না ওই ব্যাক এন্ডে হচ্ছে আপনার ওই সবগুলোর প্রসেস রান হয় আর কি ঠিক আছে মানে উইন্ডোজ যেরকম আছে না নেক্সট নেক্সট করে করা যায় ওবন্ধুন তো না আপনার সোর্স কোডই পাওয়া যায় মানে বিভিন্ন কমান্ড পাওয়া যায় কমান্ডটা রান করবে এর সাথে সাথে করে দেবে ঠিক আছে তাহলে আসেন যেহেতু কমান্ড লাইনে আসছি তো কমান্ডের জন্য আমরা যে সফটওয়্যারটা ইউজ করবো এটা নাম হচ্ছে মোভা এক্স হ্যাঁ বা এই সফটওয়্যারটা এটা হচ্ছে টার্মিনাল ম্যানেজ করার জন্য এটা হচ্ছে মোস্ট ইউজ আপনি খেয়াল করে দেখেন আপনি যখন একজন সিনিয়র ডেভেলপার মনে করেন আমাদের এই কোম্পানিতে শুধুমাত্র তো আমরা কয়েকজন কাজ করি অথবা আমাদের ক্লায়েন্ট অল্প তো বড়ো কোম্পানিতে কি হয়তো প্রচুর ক্লায়েন্ট হাজার হাজার ক্লায়েন্ট তো হাজার হাজার নয় মনে করেন যে একশো ক্লায়েন্ট তো একশো ক্লায়েন্টের একশোটা বিপিএস আছে তো এটা ম্যানেজ করতে হয় কার মানে যে ডেভ অফসে কাজ করে ঠিক না তো তার জন্য তো মিনিমাম হচ্ছে পঞ্চাশটা যেন সে একসাথে ম্যানেজ করতে পারে তাড়াতাড়ি এরকম একটা সিস্টেম দরকার ওই সিস্টেমটা হচ্ছে মোব এক্সট্রাম করে দিছে হ্যাঁ পেট ভার্সনে হচ্ছে এটাকে অনেক কাস্টমাইজ করা যায় নর্মালি এটা অনেক ভারী আপনি পেট বার্সন নিলে এটা অনেক লাইট বার্সন বানানো যায় আর কি উল্টা নর্মালি হচ্ছে ফাও অনেক জিনিস দিয়ে রাখে আর আপনার বিভিন্ন জিনিস ট্র্যাক ট্রুক করে হয়তো আপনি সব পারমিশন দিয়ে ইনস্টল করেন আর কি তো যাই হোক করলে করুক সমস্যা নেই ওরা আমার ফাইল নিয়ে খুব তেমন একটা ঝামেলা করবে না তো আপনি যখন হচ্ছে প্রফেশনালি কাজ করবেন এবং প্রফেশনাল কাজই করবেন তখন অবশ্যই পেট বাসনটাই নিতে হবে বুঝে গেছে আপনি তো নেবেন না আপনাকে কোম্পানি দিবে আর কি আচ্ছা ওকে তাহলে দেখেন এটা ইনস্টল করবেন নর্মালি যেহেতু উইন্ডোজে আসি আপনি নেক্সট চেঞ্জ করে ডাউনলোড করে ফেলতে পারবেন এখানে দেখানোর কিছু না যদি একবারে সমস্যা হয় একটু ইউটিউব দেখে নিলাম দেখতে কেমন হ্যাঁ তো দেখতে হচ্ছে আপনি যদি ক্লিক করেন ফ্রিতে দেখলাম সমস্যা করতেছে না ঠিক আছে তো দেখেন আমার এখানে অলরেডি কয়টা বিপি তিনটা বিপিএস আছে হ্যাঁ একটা ডিজিটাল ওশানের আছে আর দুইটা হচ্ছে নর্মাল বিপিএস একটা হোস্টিংগারের বিপিএস আর একটা হচ্ছে আপনারা যেটা নিছেন ওই কোম্পানি থেকে নেওয়া যেটা আমাদের কোম্পানির বিপিএস আর তো দেখতে হচ্ছে অনেকটা এইরকম যে বাম পাশে আপনার বিপিএস লিস্টগুলা থাকে আর ডান পাশে হচ্ছে আপনার মূলত টার্মিনালটা অন হয় আর হচ্ছে প্রথমে কিন্তু এটা অন হবে না এটা শুরুতে হচ্ছে একটা সেট আপ চায় একটা পাসওয়ার্ড লাগে আর কি কারণ হচ্ছে আপনি যখন এই যে এই সাধারণত বিপিএসের যে পাসওয়ার্ডগুলো এগুলো অনেক লম্বা হয় বারো ক্যারেক্টার চোদ্দ ক্যারেক্টার বিশ ক্যারেক্টার যেন সহজে ইয়া না করে আর কি ইকোড না করে আপনি হচ্ছে এই কোম্পানির মনে হয় ওইটা নাই ওই ট্র্যাকারটা নাই বিপিএস এ কতজন লগ ইন করার জন্য চেষ্টা করছে ওই জিনিসটা পাওয়া যায় হ্যাঁ যে পঞ্চাশ জন চেষ্টা করছে তার মধ্যে দেখা গেছে যে কতবার ট্রাই করছে আপনি দেখবেন যে দিন শেষে যদি খেয়াল করেন দেখবেন যে পঞ্চাশ হাজার ষাট বার ট্রাই হয়ে গেছে আপনার বিপিএসে ঢুকতে নাই তো হয়তো এমন হইতে পারে যে কয়েক লাখের সময় সে ঢুকে যাবে এতে পারমিটিশান চালাতে থাকে তো পাসওয়ার্ডগুলো ওইরকম স্ট্রং হওয়া লাগে না এই পাসওয়ার্ড তো মনে রাখা বা আপনি কোথাও স্টোর রাখা তাও সেফ না ঠিক না রাখতে পারেন আপনার সেফ জায়গায় রাখতে পারেন তো আপনি যদি ওইরকম সেফ জায়গা মনে করেন যে হোয়াটসঅ্যাপে সেভ করে রাখলেন গুগল ড্রাইভে সেভ করে রাখলেন ওটাই সবচেয়ে আনসেফ জায়গা হ্যাঁ আপনার পিসিতে রাখতে হবে বা কোথাও রাখতে হবে অথবা লিখে রাখতে হবে যাই হোক যেখানে রাখেন আর কি সুবিধা মতো কোথাও রাখতে হবে এই পাসওয়ার্ডটা হচ্ছে আমরা বারবার মনে রাখতে চাই না আমরা হচ্ছে একবারই থাকুক থাকুক তো সেট করার জন্য এখানে দেখবেন সেশন নামে একটা কলাম আছে দেখছেন মেনু আছে সেশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো মেনু দেখবেন যেমন ডাব্লিউ এস এল এ ডাব্লিউএস এস থ্রি হ্যাঁ এরকম সবগুলো মেনু আছে তো এখানে যা দেখতেছেন এই সবগুলো হচ্ছে বিভিন্ন টার্মিনাল মানে টার্মিনাল দিয়ে লগ ইন করে করে ব্যবহার করতে হয় যেমন এক্সআর ডিপি এক্স ডিপি এফ টি এস এফ টিপি হ্যাঁ আমরা যেটা ইউজ করি সেটাকে বলা এস এস হ্যাঁ তো এস যেটা করে সে হচ্ছে আপনার এই ডিভাইসের সাথে ওই মানে আমরা যে ডিজিটাল ওশন বলি বা এ ডাব্লিউএস বলি সেটাও কিন্তু একটা কম্পিউটার আমার এটাও একটা কম্পিউটার তো সে যেটা করে আপনার কম্পিউটার যে ওই কম্পিউটারের মধ্যে পারমিশন নিছে হ্যাঁ মানে এর মাঝখানে জন্য কেউ না আসতে পারে কারণ আমি যখন এখান থেকে একটা কমান্ড করবো সে মূলত এখান একটা এপিএ রিকোয়েস্ট পাঠায় এই রিকোয়েস্ট মানে এফ এর মাধ্যমে সেখানে যায় সেখানে গিয়ে সেই জিনিস মানে আমি তো কমান্ড দিই নর্মালি বাট এই মাঝখানে কিন্তু এই কম্পিউটারের সাথে ওই কম্পিউটারের একটা রিয়েল টাইম কমিউনিকেশন হচ্ছে এর মাঝখানের জন্য অন্য কেউ না আসতে পারে বা অন্য কেউ কমান্ড দিতে না পারে এই জিনিসটা হচ্ছে সিকিউর সিকিউরেশ দিয়ে মানে সিকিউর সেল দিয়ে করে আর কি এখন আসেন আমরা এই এখানে যে হোস্টটা আছে হোস্টে হচ্ছে আপনার আইপি অ্যাড্রেসটা বলতে হয় তো আমরা একটু যাই আমাদের এখানে থাকার কথা सब चेक देना इकहाँ तक है देखे आधे होते বানায় রাখছে দেখ আচ্ছা এখানে নিচের দিকে আসলে দেখবেন আমাকে দুইটা জিনিস দিয়ে দিছে দেখছেন আমাকে আইপি অ্যাড্রেস দিছে আরেকটা কি দিছে পাসওয়ার্ড আর আমি যে এটা দিয়ে লগ ইন করবো সেটা হচ্ছে কি রুট রুট বিষয়টা হচ্ছে কি যে আমরা উইন্ডোজ অন ওপেন করার সময় কিন্তু আমরা নাম বলে দেই সিফাত টিপিআইটি বা আপনি আপনার নাম দেন সেম জিনিসটা যখন একটা লিনাক্স ইনস্টল দেবেন আপনার পিসিতে তখন বাই ডিফল্ট নাম কী হয় রুট হ্যাঁ তাহলে আমাদের সার্ভারের নাম হচ্ছে কি এই যে এটা আর কি এটাই হচ্ছে আমাদের মূলত পোস্ট তাহলে আপনি মনে করতে পারেন যে কোনো আইপি অ্যাড্রেস ক্লিক করলে তো কিছু পাওয়া যায় ঠিক না আপনি দিলে দিচ্ছেন আপনাকে একটা এরোড দেবে যে এই নামে কিছু নাই বা সে চেনে না তো এই যে আপনি গ্লোবালি অ্যাক্সেস করবেন হ্যাঁ বা অ্যাক্সেস করতে চান এই প্রসেসটাকে বানানোর নামই হচ্ছে মূলত সার্ভার তো কিছু জিনিস ভুল আছে মানে আমাদের কনসেপ্টের ভুল আর কি আমরা যে জিনিসগুলোকে ভুলভাবে জানি আমরা সার্ভার বলতে বুঝি কি একটা কম্পিউটার ঠিক না সার্ভারের মিনিং কি আসলে যে সার্ভ করে সার্ভ করে কে যে কোনো একটা সফটওয়্যার এরকম সফটওয়্যার হচ্ছে আমরা কমনলি ইউজ করেছি অ্যাপাচি ঠিক আছে তারপরে এঞ্জিন এক্স এলনেট এরকম বিষয়গুলো সার্ভার বলতে আসলে কম্পিউটার না কম্পিউটারের মধ্যে আমাদের কোডগুলো আছে বা হচ্ছে আমাদের একটা ডিস্ক আছে যে ডিস থেকে আমরা ডেটা শেয়ার করি আর যে শেয়ার করে সে হচ্ছে কে সার্ভার তো এরকম সার্ভার হচ্ছে কি আমাদের অ্যাপাচি অথবা ইঞ্জিনেক্স এরকম পপুলার যেগুলো আছে আর কি সবাই হচ্ছে মূলত এই কাজটা করে তো এইরকম কিছু যখন আপনি সেট আপ করবেন তখন কি হচ্ছে আপনার যে যেটা কম্পিউটার আছে এই কম্পিউটারটা সার্ভারে কম মানে আমরা যে ট্র্যাডিশনাল সার্ভার বলতে যেটা বুঝি সেখানে সে কনভার্ট হবে বুঝে গেছে তো আমরা বলতেছি যে আমরা একটা সার্ভার কিনছি কিন্তু আসলে এখনও সার্ভার এটা এখনও সার্ভারে পরিণত হয় নাই সার্ভার আপনাকে কি করতে হবে বানাইতে হবে আর এখানে দেখেন বাই ডিফল্ট বাইশ পয়েন্ট চার যে উবন্তুর ভার্সনটা সেটা ওরা ইনস্টল করে দিছে এখানে মেনুয়ালি উইন এটা কিন্তু একটা কম্পিউটার আপনি এই কম্পিউটারের মধ্যে উইন্ডোজ ইনস্টল করতে পারবেন ডিপ্যান ইনস্টল করতে পারবেন উবন্তু ইনস্টল করতে পারবেন আপনার পারপার্সের উপর ডিপেন্ড করে যে আপনি আপনি আসলে কী চান তা আমরা চাই হচ্ছে কি উবন্তুটা চাই যেন আমাদের অপারেটিং সিস্টেমের স্পেসও কম লাগে বেশি ফাইলও আমি রাখতে পারি আপনি যদি এই সার্ভারের মধ্যে এখন উইন্ডোজ ইনস্টল দেন তিরিশ জিবি এমনি শেষ আইন রাখতেই পারবেন না এখানে ওবন্ত মাত্র দুই জিবি তিন জিবি বা চার জিবি নেই আর কি খুব বেশি না আচ্ছা তো এখন আসেন আমরা আসতে দিনে আগে তা আমরা এখান থেকে হচ্ছে রিমোট হোস্টটা লিখব কপি হয় না উভন্ত অপারেটিং সিস্টেম হ্যাঁ কপি হচ্ছে এখানে পেস্ট হচ্ছে না লিখে দেই না একশো তিন একশো একানব্বই দুশো চল একশো তিয়াত্তর না আচ্ছা এখন দেখেন এখানে একটা স্পেসিফাই নাম লাগবে হ্যাঁ তো নামটা দিলে সুবিধা হচ্ছে প্রতিবার আর আপনাকে ইউজারটা নামটা দিতে হবে না তো আমরা চাই হচ্ছে আমরা ডিফল্টভাবে হচ্ছে রুট দিয়ে ভিজিট করতে ঠিক আছে আপনি চাইলে হচ্ছে খেয়াল করে দেখেন আপনি ফাইলের পারমিশন টারমিশান সেট করে যে কারোর সাথে বিপিএসটা শেয়ার করতে পারবেন তো সবার কাছে যেহেতু রুট অ্যাক্সেস আছে সবাই ওই জিনিসটা ট্রাই না করলেই বেটার হ্যাঁ তাহলে আবার নতুন করে বন্ধু দিতে হবে তাহলে দেখা গেছে আপনি পারমিশন টারমিশান চেঞ্জ করে দিয়েছেন রুট দিয়ে আর ভিজিট করতে পারেন না হ্যাঁ ঠিক আছে আচ্ছা করেন সমস্যা নেই জাস্ট প্র্যাকটিস করেন যে ইউজার বানাই আপনি নিজে নিজে তৈরি করেন কিন্তু রুটে যেন কি না হয় ইফেক্ট না পড়ে একটু ট্রাই করতে হবে আর পাসওয়ার্ডটা যেন চেঞ্জ না হয় আর যেহেতু আমার কাছে ফাইল আছে আমি চেঞ্জ করতে পারবো আপনি চান যে না কেউ ইউজ না করুক এটা পসিবল না আর কি আচ্ছা তাহলে দেখেন এই যে নিচে যদি আসেন এখানে এই যে এই জায়গায় দেখবেন এই যে এক্স এটা না এক্সিকিউট কমান্ড নামে একটা ফিল্ড আছে দেখছেন আপনি চাচ্ছেন প্রতিবারই যখন আপনি উবন্দুতে ভিজিট করবেন তখন কিছু কমান্ড রান হবে তো সাথে সাথে এখানে সেট করে দেওয়া যায় আচ্ছা কপি করে এখানে পেস্ট করলে হয় আর কি কিছু হ্যাঁ